নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি পুলিশের চাকরি পেতে গেলে নাকি ঘুষ লাগে। এই সম্বন্ধে তোমার কি মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। যখন থেকে তুমি ফর্ম ফিল আপ করবে তখন থেকে সমাজের এক শ্রেণীর মানুষ তোমার পিছনে পড়ে যাবে। কেমন করে পড়ে যাবে একটু ভালো করে দেখো, আর যদি এই বাস্তব অভিজ্ঞতা তোমার সাথে হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যখন থেকে তুমি ফর্ম ফিল আপ করবে তখন থেকে তাদের দাবি 5 লাখ 10 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, এর মধ্যে 3-4 হাজার ভ্যাকান্সি বা 5 হাজার ভ্যাকান্সি, টাকা ছাড়া পুলিশের চাকরিটা হবে না, ছেড়ে দে। তারা কিন্তু প্রথমেই তোমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে, এবং শুধু এখানেই থামবে না, তুমি প্রত্যেকটা স্টেপে তোমাকে তারা দুর্বল করার চেষ্টা করবে। যাই হোক, ফর্ম ফিল আপ করলে, প্রিলি পরীক্ষা দিলে, পাশ করলেও তাদের দাবি যে তুমি প্রশ্ন উত্তর চুরি করে পাশ করেছো, এবং তারা এখানেই থেমে থাকবে না। তখন তারা বলবে এরপরে সামনে পিএমটি পিএটি টেস্ট আছে, ওর দ্বারা সম্ভব নয়, ও দৌড় পাশ করতে পারবে না, ও বুক ফুলাতে পারবে না। এরকম করে তোমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে, এবং এখানেই তারা কিন্তু শুধু থেমে থাকবে না, যদি দৌড় পাশ করে গেছো তারপরে বলবে মেন এক্সাম বাবা 1 ঘন্টায় 85 নম্বর, ও তো পড়াশোনাই করে না, ওর দ্বারা সম্ভব না, কারণ ওখানে ইংলিশ রয়েছে, ও ইংলিশ তো পারেই না। এরকম করে কিন্তু তোমাকে আবার দুর্বল করার চেষ্টা করবে, এবং আরও দুর্বল করার জন্য অনেক ধরনের কথা বলা শুরু করবে। তবে তোমাদেরকে বলবে এখানে তোমরা থেমে থাকবে না, যদি তোমাদের জীবনের সাথে এরকম অভিজ্ঞতা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবে। যদিও বা মেন এক্সাম পাস করে যাও তখন তাদের দাবি দালাল চক্রে পড়েছে, দালালরা উত্তর দিয়েছে, সেই উত্তর দেখে পাস করেছে, তারপরেও তারা কিন্তু এখানে থেমে থাকে না। তারপর যদি মেন এক্সাম পাস করে যাও তারপরে বলবে ইন্টারভিউ তো ওর দ্বারা সম্ভব নয়, ওর মধ্যে অ্যাবিলিটিই নেই, ইন্টারভিউ পাস করবে কী করে। সর্বশেষ যখন মেরিট লিস্টে নাম আসবে এবং তুমি চাকরিতে জয়েন করতে পারছো না, তখন তাদের মধ্যে দাবি আসবে কি জানো, যে ও হয়তো চাকরিটা পায়নি, মানুষকে মিথ্যে বোঝাচ্ছে, ওর দ্বারা হবে না তো আগেই বলেছিলাম। পাড়া প্রতিবেশী এরা কিন্তু সর্বদাই তোমাকে এইভাবে কিন্তু নেগেটিভ করতে শুরু করবে, এখানে কিন্তু তোমরা কিন্তু থেমে থাকবে না। তাই বারবার বললাম পুলিশের চাকরি কিন্তু ঘুষ দিয়ে হয় না, বাস্তব কথা বলছি, পুলিশের চাকরি পেতে গেলে নিজের দম দরকার এবং নিজের পরিশ্রম দরকার, দক্ষতা দরকার, তবেই কিন্তু এখনকার সময় যে কোনো চাকরি পাওয়া সম্ভব হয়ে ওঠে। যদি আমার কথার সাথে তোমাদের বাস্তব জীবনে কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং একটা কথা শেষে বলবো যে পরিশ্রম করো, সাফল্য অবশ্যই আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম। নতুন এর টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে, সেমা সুস্থ থেকো, ভালো থেকো।